চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরে একটি আবাসিক এলাকায় রোববার গ্যাস পাইপ বিস্ফোরণে কমপক্ষে 11 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 37 জন। রয়টার্স জানায়, বিস্ফোরণের পর দুর্ঘটনাপ্রবণ এলাকাটি থেকে অন্তত 144 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণে হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অনেকেই। বিধ্বস্ত ঘরবাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। কিভাবে এই বিস্ফোরণ ঘটল সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে জিনপিং প্রশাসন।